নওগাঁয় চাষ হচ্ছে রান্নার অন্যতম অনুষঙ্গ জিরা। রানীনগর উপজেলার কৃষক জহুরুল ইসলাম জিরা চাষে সাফল্য পেয়েছেন। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষি কর্মকর্তারা। তারা বলছেন, প্রতি বছর কোটি টাকার জিরা আমদানি করতে হয়। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। পুরোটাই আমদানি নির্ভর এই মশলাটি। জিরা আমদানির সিংহভাগ আসে ভারত থেকে, যার পরিমাণ 61%। এরপর পরই আমদানি হয় তুরস্ক থেকে, যার পরিমাণ 32%। এছাড়া মিশর, পাকিস্তান ও কম্বোডিয়া থেকেও আমদানি হয়। 2023-24 অর্থ বছরে 350 টন জিরা আমদানি হয়েছে, যার মূল্য 12,08,00,000 টাকা। 2022-23 আমদানি হয়েছে 919 টন জিরা, যার মূল্য 16,40,00,000 টাকা। কিন্তু আশার কথা হলো, জিরা আবাদ হচ্ছে দেশে। নওগাঁ রানীনগর উপজেলার শিয়ালা গ্রামের জহুরুল ইসলাম বাদল গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষাবাদে সাফল্যের পর ভারত থেকে বীজ এনে তার 5% জমিতে জিরা চাষ করেছেন। ইতোমধ্যে জিরা গাছে ফুল এসেছে, কিছুদিন পর ঘরে তুলতে পারবেন জিরা। দেশীয়ভাবে চাষ দিয়ে দেখতেছি জিরার খুব ব্যাপক গাছ হয়েছে এবং ব্যাপক ফলন দেখা যাচ্ছে। জহুরুলের এই সাফল্য দেখে গ্রামের অন্য কৃষকরা আসছেন তার কাছে, নিচ্ছেন পরামর্শ। 20 কেজি জিরার দাম 20,000 টাকা, তাহলে তো আমাদের তো লাভ, 2,000 টাকা খরচ করে 20,000 টাকা খাচ্ছি। বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখছেন এই কৃষি কর্মকর্তা। দেখছি যে তার ফলনটা কেমন হয়। আসলে যেহেতু আমাদের দেশের জিরাটা পুরোটাই আমদানি নির্ভর, আমরা আমদানি করেই কিন্তু আমাদের যে চাহিদা এটা কিন্তু আমরা ফিল আপ করি জিরার আমদানি মাধ্যমে। তো আমাদের দেশে ওনার ওখানে যেটা দেখছি যে ফুল আসছে এবং কিছু জিরাও ধরেছে, তো আমরা আসলে এটা একদমই নিবিড় পর্যবেক্ষণ, যেটা বলে নিবিড় পর্যবেক্ষণ করছি। নওগাঁ ছাড়াও সারা দেশে জিরা চাষ করা গেলে আমদানি নির্ভরতা কমবে, এতে দাম হাতের নাগালে চলে আসবে প্রয়োজনীয় এই মশলাটির। NTV নিউজ ডেস্ক।